সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির তেমন একটা আভাস মিলছে না। বেশ কয়েকদিন কেটে গেলেও পানিবন্দি অবস্থা থেকে বেরোতে পারছে না সেখানকার লাখো মানুষ। নতুন করে প্লাবিত হচ্ছে অনেক জায়গা, এবার পানিতে তলিয়ে গেল সিলেটের বিশ্বনাথ। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে লামাকাজি, দৌলতপুর, দেওকলস, রামপাশা, বিশ্বনাথ সদর, খাজাঞ্চি পৌর সদর সহ অলংকারী ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, হাটবাজার, মসজিদ, স্কুল কলেজ তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধানসহ বিভিন্ন ধরনের সবজির। ইতোমধ্যে লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর এলাকায় নদীর তীরে চলমান ব্লক বসানোর কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় তথা সঠিক সময় ব্লক না বসানোর কারণে বন্যার পানিতে ভেসে অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বসতঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজনের পাশাপাশি গৃহপালিত পশু নিয়েও বিপাকে রয়েছেন মানুষ। সুরমা কুশিয়ারা নদীর পাশাপাশি উপজেলার বিভিন্ন নদনদী খালবিলের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধির ফলে ইতোমধ্যে সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে জনসাধারণকে ব্যবহার করতে হচ্ছে নৌকা ভোড়া। অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল জানান, বন্যার পানিতে ইতোমধ্যে ইউনিয়নের 1 নং ওয়ার্ড নিমজ্জিত হয়ে গেছে, আর যে হারে পানি বাড়ছে তাতে পুরো ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলার মাহতাবপুর এলাকার নদীর তীরে ব্লক বসানোর কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে অনেক বাড়িঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে জানিয়ে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলামিয়া বলেন, ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে। বেশিরভাগ গ্রামের মানুষ পানিবন্দী রয়েছেন, এলাকার নিম্নাঞ্চল রাস্তাগুলো তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, বিশ্বনাথের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়ন কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে ত্রাণের জন্য 6 মেট্রিক টন চাল পেয়েছি, আরও ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। সিলেটের সুরমা কুশিয়ারা বরাক 3 নদীর মোহনার বেড়িবাঁধ ভেঙে গেছে। সমগ্র সিলেটে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালের সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলও। সিলেটের সার্বিক পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে তাতে মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়তে থাকবে। এই বন্যায় সব শ্রেণীর মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সব ক্ষেত্রে যাদের উপর প্রভাবটা বেশি পড়ে সেই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াতে না পারলে বন্যা নেমে গেলেও কষ্ট কমবে না তাদের। আপনার কি মনে হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এসব মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়াবে? ইয়েস কিংবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করুন। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।